হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা করা হয়েছে সম্পূর্ণই আমার মেজো আপুর বড় ছেলের রিকোয়েস্টে। মানে আমি যে ভিডিও দিই সেটার মধ্যে আয়াত থাকে, আনিশা থাকে, বাট ওরা থাকে না। আসলে ওরা তো ইউএসএ থাকে, যে কারণে আর কি ওদের ভিডিওটা করা হয় না। কিছুদিন পর যখন ওরা আসবে তখন হয়তো আরও সুন্দর সুন্দর ব্লগ ওদের আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আজকে যেহেতু আয়তা নিশার একটু ভিডিও ছাড়বো, ওদের শখের চুলগুলো আর কি কেটে ফেলা হচ্ছে, তো সেগুলো একটু ভিডিও করে ছাড়বো, যে কারণে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ওর কয়েকটা ছবি আর কি দিয়ে দিলাম। গত বছর আমরা সবাই আর কি কক্সবাজার গিয়েছিলাম ফ্যামিলি ট্যুরে, তো সেইখানকারই কিছু কয়েকটা ছবি এই ভিডিওতে আর কি অ্যাড করে দিলাম। তা আনাফের যেহেতু ভিডিও দেওয়া হয় না তাই ওর মনটা অনেক খারাপ, কিন্তু আনাফ তোমাকে সবাই খুব মিস করে, বিশেষ করে তোমার মামা, আমি, তোমার নানা, দিদুন সবাই আর কি তোমাকে খুব বেশি মিস করে। তো ওরা কিছুদিনের মধ্যে আসবে, তখন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে ওদের আর কি ভিডিওগুলো শেয়ার করব। তো এইখানে আয়াত আর আনিশার চুলগুলো কেটে নেওয়া হচ্ছে, তো যেহেতু দোকানে নিয়ে কাটা হয়েছিল তো আমি বলেছিলাম যে একটু ভিডিও করে আনার জন্য, তো সেটাই ভিডিও করে আনা হয়েছিল। আর ওদের চুলগুলো কিন্তু খুব সুন্দর ছিল, তো সবাই বকাবকি করছিল যে কেন চুলগুলো ফালানো হলো, কিন্তু কিছু করার নেই, এত গরম পড়েছে যে চুলগুলো না ফেলেও কোনো উপায় ছিল না। তো যাই হোক, সবাই ভিডিওগুলো দেখবেন, আর আমার চ্যানেলে প্রতিনিয়ত যেভাবে লাইক করছেন, কমেন্ট করছেন, ঠিক সেভাবেই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।